ট্যাগ জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাগ মাস্টার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করে থাকি। তো অ্যাপের পরিমাণ বেশি হওয়ায় আমরা অনেক সময় দেখা যায় আমাদের দরকারি যে অ্যাপগুলো সেই অ্যাপগুলো আমরা খুঁজে পাই না। তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব, এর মাধ্যমে আপনি আপনার পছন্দের বা দরকারি যে অ্যাপগুলো খুব সহজেই খুঁজে নিতে পারবেন, আপনাকে কোনো ঝামেলাই করতে হবে না। যেমন দেখুন, আমি যদি এখানে অ্যাপ প্রেস করি তো সরাসরি এটা ফেসবুকে নিয়ে যাবে। তারপর এখানে যদি আবার আমি পি প্রেস করি, দেখুন আমাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাপটির ইন্টারেস্টিং একটি ফিচার। শুধু তাই না, এখানে আপনি আপনার পছন্দ মতো কোনো নাম্বারও সেট করে দিতে পারবেন। যেমন এ লেটারে একটি কল চলে যাবে, আপনি চাইলে ওইটাও করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন বা অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং গিয়ে সার্চ করুন ফিঙ্গার জেস্টার। এই দেখুন, প্রথমেই চলে এসেছে ফিঙ্গার জেস্টার লঞ্চার। যে এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন, দেখুন এর রেটিং 4.3 এবং ডাউনলোড হয়েছে 500,000। অনেকেই ব্যবহার করছে অ্যাপটি, আপনি চাইলে নিচের রিভিউগুলোও একটু দেখে নিতে পারেন। এখানে অনেকেই খুব ভালো ভালো রিভিউ দিয়েছে এই অ্যাপের। তো আশা করছি অ্যাপটি আপনাদের পছন্দ হবে। তা চলুন অ্যাপটি ওপেন করি। তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি এন্টার পেজ চলে আসবে, আপনি চাইলেই এখানে সেট করে দিতে পারেন। যেহেতু এখানে আমরা ফেসবুক দিয়ে রাখছি অ্যাপে, এটা কীভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন ওপেন অ্যাপ্লিকেশন। এখানে শুধু ওপেন অ্যাপ্লিকেশন না, ওপেন শর্টকাট আরও বিভিন্ন রকমের এনা অপশন রয়েছে। হোয়াটসঅ্যাপ আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। তো আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটাই প্রথম দেখাচ্ছি। দেখুন ক্লিক করার পর এখানে জাস্ট এফবি দিয়ে দেবেন, তো সেট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর অ্যাপ দেখুন ফেসবুকে নিয়ে গেছে। তারপর দেখুন আমরা এখানে যদি ক্লিক করে অ্যাম প্রেস করি তাহলে আমাদেরকে গুগল ম্যাপে নিয়ে যাবে, যেহেতু ওখানে গুগল ম্যাপ সেট করা আছে সেজন্য। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো লেটার এখানে অ্যাড করতে পারেন। যে অ্যাড করার জন্য জাস্ট এই যে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যদি এ দিয়ে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান জাস্ট এখানে ওপেন অ্যাপ্লিকেশন ক্লিক করতে পারেন। ক্লিক করার পর তো আমরা এ দিয়ে করছি না, ধরুন আমরা রেডিও সেট করব, জাস্ট রেডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আর দিয়ে দেবেন, তারপর আবার নেক্সট, তারপর আবার আর, আবার নেক্সট, তারপর আবার আর, ডান। এখন যদি আপনি এখানে ক্লিক করে আর প্রেস করেন তাহলে আপনাকে সরাসরি এটি রেডিওতে নিয়ে যাবে। দেখুন রেডিওতে নিয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো লেটার এখানে অ্যাড করতে পারেন এবং আপনার পছন্দ মতো অ্যাপ সেট করতে পারেন। শুধু অ্যাপ না, আপনারা চাইলে যে কোনো নাম্বারও সেট করতে পারেন। দেখুন ওপেন শর্টকাট, এখানে যদি ক্লিক করেন এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো সেম আপনারা সেমভাবেই এখানে অ্যাড করতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ, এবার ওপেন ইন্টারনেট অ্যাড্রেস এখানে সেট করে দিতে পারেন। তারপর আসুন কল। দেখুন আপনি যদি কোনো পার্সোনাল নাম্বারে কল দিতে চান, দেখুন কল সামওয়ান এখানে জাস্ট ক্লিক করবেন। তারপর আপনি যার নাম্বার এখানে সেট করতে চান তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ধরুন আমি কোনো একটা নাম্বার এমনি এখানে সেট করে দিচ্ছি, ধরুন আমি এই নাম্বারটা এখানে সেট করে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে দেবেন, নেক্সটে দেওয়ার পর আপনি আপনার লেটারটি এখানে দিয়ে দেবেন, ফার্স্ট। তো হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করে কে প্রেস করি,
দেখুন চলে এসেছে। তো আপনি যদি এখানে কোনো অ্যাপ থেকে কল দিতে চান বা কোনো আপনি সরাসরি আপনার সিম কার্ড থেকে কল দিতে চান, তা সিলেক্ট করে এখানে অলওয়েজ দিয়ে দিতে পারেন বা জাস্ট ওয়ান্স দিয়ে দিতে পারেন, তাহলেই কল চলে যাবে। তো এইভাবে আপনি আপনার শর্টকাট সেটিংসগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।